আমার বাপুচি আছে, মে বাপুচি আমার স্টারলিং গ্রুপে 15 বছর থেকে রান্না করে, বাপুচি পুরো টিম এখন দুপুরে খাওয়াইতেছে। গরু কাটার জন্য আনছি, তেঁতুলে গাছ তেতুল কোর না সলু হয়ে নাই, কালকে পিকনিক কাটাকাটি করতেছি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আগামী কালকের আমাদের স্টার্লিং লন্ডি এবং ডেনিমসের পিকনিকের জন্য। ইনশাল্লাহ এটা সফল কাম হবে এবং অনেক সুন্দর হবে, আয়োজন চলছে, অপেক্ষা করুন। এটা কি রসে দুন না রোস্টে রোস্টে চিকেন রসে দুন রোস্টে পোলাই রোস্টে পোলাও এখানে আছে, ডিম আছে, চাউল কয়টা বস্তা চাউল বস্তা সব কিছু মশলা ঘি আছে অনেক, ডিম সস সব কিছু আছে। না অবস্থা এখন এখন পর্যন্ত খুব ভালো আছে মাশাআল্লাহ, দেখা যাক বাকিটুকু আল্লাহ যেন দোয়া করেন, আল্লাহ যেন ঠিকঠাক মতো উঠানোর তৌফিক দান করে। অনেক বিজি আছি, সব কিছু ঠিক আছে, এখন আল্লাহর রহমতে আমরা সব কাজ কাম স্টার্ট করে দিছি। কিছুক্ষণের মধ্যে গরু জবাই হবে, মুরগি আসতেছে, হাতেম বাবুর্চি সব রান্না বান্না শুরু করে দিছে, আশা করি আমাদের টার্গেট ফিল আপ হবে, সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করতে পারবো, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।